গোডাউন থেকে প্রচুর বস্তা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটের পচাখালী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোঘাটের বাসিন্দা বিদ্যুৎ কুমারদের পচাখালী কালীতলা বাজারে একটি গোডাউন আছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন গোডাউনের শাটারের তালা ভাঙা, এমনকি তালা ভাঙার পর সামনে খড় দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। এরপর কাঁঠালি এলাকার এক চাষি ফোন করে ঘটনার কথা গোডাউনের মালিককে জানান। এরপর বিদ্যুৎ বাবু এসে দেখেন যে তালা ভেঙে গোডাউন থেকে 20,000 বস্তা চুরি হয়ে গেছে, যার বাজার মূল্য 2,20,000 টাকা। এরপরই এদিন সকালে তিনি গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর একজন এজেন্ট 4-5 দিন আগে আমার 20,000 বস্তা গোডাউনে থাকে, গত রাত্রে কখন শাটার ভেঙে চুরি হয়েছে জানিনি, সকালে কাঁটালির একটা চাষি আমার সে আমার একজন চাষি পেপসি চাষি সে সকালে আমাকে ফোন করে, বলে কাকা তুমি তাড়াতাড়ি এসো, তোমার গোডাউনে শাটার ফাঁকা। আমি বলে সামনেটা খড় দিয়ে আড়াল করা আছে। আমি বলি দেখছো না তাহলে কী হয়েছে ব্যাপারটা, বলছে না না তুমি এসো খড় দিয়ে আড়াল করে। তারপর এলুম আমি, এসে দেখি খড়গুলো সরিয়ে দেখি শাটারটা মানে হাত দুই উপর পর্যন্ত টাকানো আছে, আর থোলের বান্ডিলগুলো একটাও নাই। 20,000 থোলে আমার নিয়ে চলে গেছে। কত টাকা দাম? 20,000 থোলে আপনার 2,20,000-30,000 টাকা দাম। কোন জায়গায় ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কাঁটালি যেটা CSP আছে না, কাঁটালি যেটা কালীতলা বাজার বলে ওই ওইখানে CSP যেটা ওই আমারই গোডাউনের ওইটা, মানে ওই জায়গাটার নাম কাঁটালি কালীতলা বাজার, কালীতলা, হ্যাঁ পচাখালী কালীতলা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার দে। থানায় কম পুলিশ গাড়ি আসছিল রানিংয়ে একটা, আমি স্যার দাঁড় করালুম, আমি বললাম স্যার এই অবস্থা, তার ছবি টবি তুলে নিয়ে বলে ঠিক আছে তাহলে খানিক পরে যা থানায় একটা ডায়েরি করুন, সেটাই থানায় ডায়েরি করতে এসেছিল। নিউজ আজ বাংলা গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।